আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আর যেহেতু এখন করোনার সময়, সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রোস গুড লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে আসছি আদ্রিশা কার সেন্টারে, যেটি মোহাম্মদপুর বেড়িবাঁধ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক অপরচিতি এই শোরুমটি। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পাবেন এবং ফ্রেশ কারগুলো এখানে পাওয়া যায়। তবে আজকে এই শোরুমে যতগুলো গাড়ি আছে আমরা প্রত্যেকটি গাড়ি দেখার চেষ্টা করব এবং দাম দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা গাড়িগুলো দেখি, দামটিও জেনে নিই। সাদেক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, আর আসার পরে তো দেখি যে গাড়ির কালেকশন আসলে অনেক। তো তারপর একটু জেনে নেব যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি রয়েছে। এই মুহূর্তে আমাদের কালেকশনে প্রায় 10 থেকে 15টা গাড়ি আছে। তার মধ্যে দুইটা নুহা আছে, অ্যাভেঞ্জার আছে, টয়োটা রাশ আছে, এক্স কোরোলা আছে, হায়েস আছে, এলিয়ন আছে, বেশ কিছু কালেকশনই রয়েছে। জি সাদিক ভাই, আমরা তো সবসময় একটি গাড়ি দুটি গাড়ি রিভিউ করি, যেহেতু এই মুহূর্তে আপনাদের এখানে কালেকশনে বেশ কিছু গাড়ি রয়েছে, আজকে আমাকে একটু সময় দিবেন। কারণ হচ্ছে যতগুলো গাড়ি আছে আমরা চেষ্টা করব যে সবগুলো গাড়ি রিভিউ আজকে দেওয়ার জন্য। তারপরে রাস দিয়ে শুরু করি, রাস গাড়িটি দিয়ে ইনশাল্লাহ আমরা ব্যাকসাইড থেকে একটু দেখে যাই। এটা হচ্ছে তো একটা রাস, মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, 1500 সিসির গাড়ি। আর অবশ্যই আপনারা শোরুমে গাড়ি আনার আগে তো চেক করে নিয়ে আসেন। অবশ্যই চেক করে নিয়ে আসি। এই মুহূর্তে কি অবস্থায় আছে বা অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা এখনো? এই মুহূর্তে কোনো কিছু চেঞ্জ হয় না, আমরা শুধু টাচ আপ করেছি সৌন্দর্যের জন্য। আচ্ছা, শুধু টাচ আপ করেছেন। অরিজিনাল কালারটি আছে গাড়ির? হ্যাঁ, অরিজিনাল কালার যেটা ওটাই আছে। আচ্ছা, আর প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? প্রত্যেকটি গ্লাস, ব্যাক লাইট বলেন, হেড লাইট বলেন, স্পয়লার বলেন, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে। আচ্ছা, তো আমরা শুধু টাচ আপের কাজ হয়েছে। জি, আমরা একটু রিমটিও দেখি। চাকার সাইজও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, যে অবস্থা আছে এক বছরে চালায় কিছু করতে পারবে না, খুব আরামে এক বছর চালাতে পারবে। আচ্ছা, বছরখানেক যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বছর। যেহেতু একটু ময়লা হয়ে আছে চাকাটি, আসলে ওয়াশ করতে হবে। জি জি জি। আমরা একটু পিছনের সিটিও দেখি, সিট কভার কি নতুন করে? হ্যাঁ নতুন করে ইনস্টল করা হয়েছে, রিসেন্টলি আমরা নতুন লাগিয়েছি। আচ্ছা, আপনারা নতুন করে ইনস্টল করেছেন? জি, আমরা নতুন করে যেহেতু ইনস্টল করেছেন সিটগুলো কভারগুলো অনেকদিন ইউজ করা যাবে। ঠিক আছে, আমরা একটু সামনে দেখি, সামনে কোনো কিছু চেঞ্জ হয়েছে ভাই? কোনো কিছু চেঞ্জ হয় নাই, যা আছে সবই অরিজিনাল আছে। সবই অরিজিনাল আছে? সবই। ডিভিডি প্লেয়ার ওকে আছে? ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা ওকে আছে। এসির পারফরমেন্স কিরকম এখন? এসির পারফরমেন্স খুবই ভালো, যেহেতু 1500 সিসি, এসি নিয়ে কোনো টেনশন করতে হবে না। কারণ যদি 1300 হয় সেক্ষেত্রে এসি দিলে পারফরমেন্স খারাপ পাওয়া যায়। 1500 সিসি যেহেতু, এসি পারফরমেন্স অবশ্যই ভালো হবে। আচ্ছা, হেডলাইটগুলো অরিজিনাল আছে? প্রত্যেকটা লাইট অরিজিনাল, আমরা নতুন করে ভিগু বাম্পার লাগিয়েছি সৌন্দর্যের জন্য, সেফটির জন্য। আর এই লাইট লাইট হচ্ছে প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট খুবই সুন্দর এবং অরিজিনাল। গাড়িটার মাইলেজ কিরকম আছে? এটার মাইলেজ হচ্ছে 78,000। জি। আচ্ছা ভাই, আমার গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটা মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008, 1500 সিসির ভিভিটি ইঞ্জিন। আচ্ছা, আর পেপার্স? আর পেপার্সের মেয়াদ হচ্ছে 22,000-8 মাস পর্যন্ত আপডেট করা আছে। এখানে সিএনজি ইনস্টল করা আছে? হ্যাঁ, সিএনজি আছে। সিএনজি ইনস্টল করা আছে? সিএনজি ইনস্টল করা আছে। তারপর একটু জেনে নেই যে অক্টেনের পার লিটার কিরকম যায় গাড়িটি? অক্টেনের পার লিটার 10 থেকে 12 যাবে। ঢাকার মধ্যে তো কোনো হিসাব নেই, কারণ ঢাকার মধ্যে প্রচুর জ্যাম থাকে, ঢাকার বাইরে 10 থেকে 12 যাবে। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা আস্কিং প্রাইস হচ্ছে 12,80,000 টাকা। 12,80,000 টাকা, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। যিনি গাড়ি কিনতে আসবেন অবশ্যই উনি তো চেক করবেন, চেক করার পরে যদি টুকটাক আরও কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো তার করে দেবেন কাজগুলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, উনি যদি কোনো এক্সপার্ট নিয়ে আসেন, যদি বলে যে এই কাজটা বাকি রয়েছে, সে কাজটা আমরা করি, সুন্দর করে ওয়াশ পলিশ করে আমরা ডেলিভারি দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এলিয়ান গাড়িটি দেখি একটু, সামনে থেকে একটু দেখি। এটা হচ্ছে এলিয়ান 2008 মডেল, 2013-তে রেজিস্ট্রেশন, 1500 সিসি ভিভিটি ইঞ্জিন। সিএনজি করা আছে? না, এটা অক্টেন চালিত গাড়ি। অক্টেন চালিত গাড়ি, সিএনজি অথবা এলপিজি কোনো কিছুই করা হয়নি। এখানে বাম্পারের মধ্যে এক্সট্রা একটা অ্যান্টেনা দেওয়া আছে, যেটা
আপনি ওই ভিতর থেকে পুশ করলে ইঞ্জিনের কাজ করবে। আচ্ছা, আর ফগ লাইটের অপশন আছে? হ্যাঁ, ফগ লাইটের অপশন আছে, বাট ফগ লাইট অরিজিনাল অবস্থায় আছে, এখন আমরা লাগাইনি, যদি কাস্টমার বলে সেক্ষেত্রে আমরা লাগিয়ে দেবো। আচ্ছা, আর যেহেতু অকটেনে আছে, তার মানে ইঞ্জিন একটু ভালো থাকার কথা। অবশ্যই, তেলে চলে গাড়ি তো ইঞ্জিন অবশ্যই ভালো থাকে। প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল? হ্যাঁ, প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল, সামনে এবং পিছনে প্রত্যেকটা গ্লাসই ইনশাল্লাহ অরিজিনাল আছে। আমি তো চাকাটিও দেখি। হ্যাঁ, চাকাগুলো ইনশাল্লাহ ভালো আছে, যে অবস্থা যে কন্ডিশনে আছে, এখনও প্রায় 6 থেকে 7 মাস, হ্যাঁ, যদি ফ্যামিলিভাবে ইউজ করে চালাতে পারে। আচ্ছা, এবার টাচ আপের কাজ হয়েছে গাড়িতে? হ্যাঁ, আমরা টাচ আপে কাজ করেছি, সুন্দর জন্য, কারণ ঢাকা শহরে যে রিক্সা, হ্যাঁ, এত এত লাগে অনেক সময়, তো টাচ আপ না করলে দেখা যায় কি গাড়ির যে সৌন্দর্যটা সেটা ফুটে ওঠে না। আচ্ছা, ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে? হুম, প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো অরিজিনাল আছে। আচ্ছা, সামনে পিছনে বাম্পার ইনস্টল করানি? জি জি জি, সামনে কাস্টমার যদি চায় লাগানো নেই, কাস্টমার যদি বলে আমরা লাগিয়ে দিই। আচ্ছা, আমরা একটু পিছনের সিটটি দেখি ভাইয়া। আর সিট কাভার ইনস্টল করানি? অরিজিনাল সিটটি আছে তো ভাইয়া? হ্যাঁ, অরিজিনাল সিটটি লাগানো আছে। অরিজিনাল সিটটি আছে? জি, জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেভাবেই আছে। কাস্টমার চাইলে সিট কভার লাগাতে পারবে। আমরা একটু সামনে সেটটি দেখি, সামনে কি সব অরিজিনাল আছে না কোনো কিছু চেঞ্জ? প্রত্যেকটা জিনিসই অরিজিনাল ভাই, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল এবং প্রত্যেকটা জিনিসই ফ্রেশ আছে। এবং এটি পুষে স্টার্ট, কারণ যেহেতু ব্যক্তি মালিকানা গাড়ি, কোনো রেন্টাকার অথবা ওভারে চলে নাই, এটা হচ্ছে আপনার ব্যক্তি মালিকানা গাড়ি, তেলে চালিত গাড়ি। আচ্ছা, ফ্যামিলি ইউজ হয়েছিল? ফ্যামিলি ইউজ। আর গাড়ির মাইলেজ কিরকম আছে ভাইয়া? এটা মাইলেজ হচ্ছে আপনার 67,000 কিলোমিটার। 67,000? জি। আচ্ছা, আমি গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানি। এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। আর সিসি 1500? সিসি 1500, অকটেন চালিত গাড়ি। অকটেন চালিত গাড়ি। আর পেপার সম্বন্ধে একটু বলেন। এটা পেপার হচ্ছে ফুল এক বছরের জন্য আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখতেছে? এটা আস্কিং প্রাইস রাখতেছি আমরা 16,80,000 টাকা। 16,80,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। জি, আর এই প্রাইজের মধ্যে কি আপনারা কোনো কিছু করে দেবেন, যেহেতু সিট কভার নেই এবং সামনে পিছনে বাম্পার ইনস্টল করা নেই? হুম, কাস্টমার যদি বলে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলো, আলোচনা সাপেক্ষে আমরা এগুলো করে দিব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা নেক্সট এই গাড়িটি দেখি, অ্যাভেঞ্জার গাড়িটি দেখি। এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার, 1500 সিসি, বিবিটিআই ইঞ্জিন, 7 সিটের একটা গাড়ি। যাদের ফ্যামিলি একটু বড়, তারা ইচ্ছে করলে 7 সিটের গাড়ি নিয়ে ইউজ করতে পারে। আচ্ছা, গাড়ি কি অবস্থায় আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা টাচ আপের কাম করিয়েছি। আর এই যে হেডলাইট বলেন, ব্যাকলাইট বলেন, সামনে গ্রিল বলেন, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে এবং খুব সুন্দর আছে। আচ্ছা, তার মানে হেডলাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা হেডলাইট এবং গ্রিল বলেন, হেডলাইট বলেন, বাম্পার বলেন, সামনের গ্লাস বলেন, প্রত্যেকটা জিনিসই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং অরিজিনাল আছে। আচ্ছা, আমরা একটু রিমটিও দেখেছি। এটা কিন্তু অ্যালয় রিম, এটা অ্যালয় রিম। চাকাটি যে অবস্থা আছে বছর খানিক যাবে? যদি ফ্যামিলিভাবে ইউজ করে আমি আশা করি যে বছর খানিক যাবে। এটা কি ফ্যামিলি ইউজ হয়েছিল ভাইয়া? হ্যাঁ, এটা ফ্যামিলি ইউজ। আমরা আজকে যে গাড়িগুলো দেখতেছি প্রত্যেকটি গাড়ি তো ফার্স্ট হ্যান্ড? হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি ফার্স্ট হ্যান্ড, আমরা ফার্স্ট হ্যান্ড থেকে ক্রয় করি। আচ্ছা, ব্যাকলাইট অরিজিনাল আছে? হুম, ব্যাকলাইট অরিজিনাল আছে, স্পয়লার অরিজিনাল আছে, একটা ওয়াইফার দেওয়া আছে, সিএনজি ইনস্টল করা আছে। আর যেহেতু সিএনজি ইনস্টল করা আছে, আমরা তারপর একটু জেনে নিই যে আপনার অকটেনে পার লিটারে কীরকম জায়গায়? অকটেনে পার লিটারে ঢাকার মধ্যে তো কোনো হিসাব নেই, ঢাকার বাইরে 10 থেকে 12 পাবে। ঢাকার মধ্যে কীরকম যাবে? ঢাকার মধ্যে জামে পড়লে হয়তো 8-10 যেতে পারে, কিন্তু ঢাকার বাইরে একটু বেশি। আচ্ছা, তার মানে 8-10 মতো যাবে? হুম, আসলে স্পেস খুবই কম, তারপর আমরা যতটুকু সম্ভব গাড়ি দেখানোর চেষ্টা করছি। বাইরে যদি বৃষ্টি আমরা গাড়িগুলো বের করতে পারতেছি না, যে কাস্টমারদের একদম খোলামেলা করে দেখাবো আর কি। আমি একটু পিছনের সিটিও দেখে নিই ভাইয়া। ভিতরের ইন্টেরিয়র খুবই সুন্দর, খুবই ফ্রেশ, আপনি দরজার পেটগুলো দেখলে বুঝতে পারবেন, এবং সিটের যে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। সিট কভার ইনস্টল করা নেই? না, সিট কভার ইনস্টল করা হয়নি, সিট কভার লাগাতে হবে। এখন যিনি কিনবেন উনি চাইলে ওনার পছন্দ মতো সিট কভার ইনস্টল করে নেবেন, কিংবা আলোচনা সাপেক্ষে আপনারা করে দিবেন। জি 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 জি, সেটাই সেটাই। আমি একটু সামনের সিটিও দেখি ভাইয়া। সামনে কোনো কিছু চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয়নি, অরিজিনাল আছে সব। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে।
ডিভিডি প্লেয়ার ওকে আছে? ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা ওকে আছে। এসি পারফরমেন্স কিরকম ভাইয়া? এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আছে, যেহেতু 1500 সিসি এসি পারফরমেন্স অবশ্যই ভালো হবে। আচ্ছা, আমরা গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2011, এটা অ্যাভেঞ্জার 7 সিটের একটা গাড়ি। আচ্ছা, আর পেপার্স? পেপার্সে ফুল এক বছরের জন্য আপডেট করা আছে। আস্কিং প্রাইস কত আছে? এটা আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। 13,80,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। যেহেতু আস্কিং প্রাইস কথা বলার একটা সুযোগ রয়েছে। অবশ্যই কথা বলার সুযোগ আছে, কাস্টমার এসে নিজে ট্রায়াল দিয়ে অথবা কোনো এক্সপার্ট নিয়ে যদি আসে উনি অবশ্যই ট্রায়াল দিতে পারবে, ট্রায়াল দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। অবশ্যই যিনি গাড়ি কিনতে আসবেন আসার পর তো চেক করবেন, আর যদি আরও কিছু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কাজগুলো করে দেবে। হ্যাঁ, কাজ কাম রেডি আছে অবশ্য, কাজ কোনো কাজ কাম নাই এই মুহূর্তে। যদি কাস্টমার বলে যে এই কাজটা বাকি আছে আমরা এগুলো করে দিতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা নেক্সট গাড়িটি দেখি। আমরা নোয়া গাড়িটি দেখি। জি, এটা হচ্ছে 2010-এর এক্স নোয়া, মানে এসআই ভার্সন যেটাকে বলে, ওটা হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে 2-ডোর পাওয়ার, আর এক ভিতরে একটা সিট পাওয়ার, মানে ক্যাপ্টেন সিট যেটাকে বলে। আচ্ছা, আর সিসি? সিসি হচ্ছে 2000 সিসি, পুশি স্টার্ট, অকটেন চালিত গাড়ি। আচ্ছা, আর গাড়ি এখন কী অবস্থায় আছে? কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত? না, কোনো কিছু চেঞ্জ হয় নাই, ব্যক্তি মালিকানা গাড়ি, কোনো রেন্ট এগারে ইউজ হয় নাই গাড়িটা। আচ্ছা, প্রত্যেকটি গ্লাস, প্রত্যেকটি গ্লাস বলেন, প্রত্যেকটি হেডলাইট বলেন, প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে, শুধু আমরা টাচ আপের কাজগুলো করিয়েছি। চাকাগুলো যে অবস্থায় আছে চলবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, চাকাগুলো আজকাল যে অবস্থা আছে আমি আশা করি যে ইনশাল্লাহ 7 থেকে 8 মাস ফ্যামিলিভাবে ইউজ করলে ব্যবহার করতে পারবো। 7 থেকে 8 মাস যাবে। আচ্ছা, এই পাশটিও দেখি। জায়গার স্বল্পতার কারণে আমরা ঠিক গাড়িটা আসলে এভাবে দেখাতে পারতেছি না। অবশ্যই যারা এই ভিডিও দেখছেন, যাদের পছন্দ হবে গাড়ি, ফিজিক্যালি আসতে হবে শোরুমে। ফিজিক্যালি আসতে হবে, আমরা যতটুকু সম্ভব আমি আশা করব যে কাস্টমারের পছন্দ হবে, কারণ পছন্দের মতো একটা গাড়ি। আচ্ছা, 2-ডোর পাওয়ার? হুম, 2-ডোর পাওয়ার, পুশ স্টার্ট, অকটেন ড্রাইভ। ক্যাপ্টেন সিট এই মডেলের গাড়িটিতে আছে, ক্যাপ্টেন সিট থাকে? হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপ্টেন সিট, মানে বিমানের সিট যেটাকে বলে। 7 সিটের? হুম, 7 সিটের। কারণ লেদার সিট? হুম, অরিজিনাল সিট। সামনে সব ওকে আছে ভাই? হ্যাঁ, সাউন্ড সিস্টেম ওকে আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো আছে, সিট কভার লাগানো আছে, একদম লেদার সিট কভার। আচ্ছা, ডিভিডি প্লেয়ার তো আপনার অরিজিনালটি আছে না পরে ইনস্টল করা হয়েছে? না, আমরা অরিজিনাল অবস্থায় পাইছি, অরিজিনালই আছে। অরিজিনালই আছে? জি। আচ্ছা, আমরা গাড়ির মডেল সময় আরেকবার জানবো ভাই। এটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হয়েছে 2015, 2000 সিসি, বিবিটি ইঞ্জিন, অকটেন চালিত গাড়ি। আচ্ছা, আর পেপার? পেপার্সের মেয়াদ হচ্ছে 2022 সালে 7 মাস পর্যন্ত আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখতেছে? এটা আমাদের আস্কিং হচ্ছে 19,80,000 টাকা। 19,80,000 টাকা। আর এই গাড়িটির এখন মাইলেজ কীরকম আছে ভাই? এটা মাইলেজ হচ্ছে 58,000 কিলোমিটার। ঠিক আছে, আমরা এই নোয়া গাড়িটি দেখি ভাই। দেখি, এটা মডেল হচ্ছে 2012, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2018, এটা সোল্ড আউট, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা সোল্ড আউট হয়ে গেছে? জি জি। ভাইয়া যদি একটু বলেন যে কী রেটে বিক্রি করেছেন? আসলে এটা বলবো, এটা 23 লক্ষ টাকা বিক্রি হয়েছে। 23 লক্ষ টাকা? জি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তাহলে নেক্সট গাড়িটি দেখি। জি, এটা হচ্ছে এক্সট্রোলা 2005 মডেল, 2010-11 রেজিস্ট্রেশন, তেলে অকটেন চালিত গাড়ি, রূপালি পাল কালার, ভিতরে বিস্কিট কালার, 31 সিরিয়ালের একটা এক্স করলা এটা। আচ্ছা, সিসি কত ভাইয়া? এটা সিসি হচ্ছে 1500, বিবিটি ইঞ্জিন, বিবিটি ইঞ্জিন এবং 1500 সিসির। জি। এর কালারটি কি অরিজিনাল আছে? হ্যাঁ, অরিজিনাল আছে, অরিজিনালের উপরে আমরা আবার রিপেন্ট করেছি, যেটা টাচ আপ বলে আর কি, সেটা আমরা করেছি। টাচ আপ করেছেন? জি। এই গাড়ি তো বাম্পার নেই? না, এটাতে বাম্পার লাগানো হয় নাই, ফগ লাইট ইনস্টল করা নেই? না, ফগ লাইট ইচ্ছা করলে কাস্টমার যদি চায় আমরা লাগিয়ে দেবো।
হেডলাইট অরিজিনাল আছে? হ্যাঁ, প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। আসলে ওই পাশে যাওয়ার কোনো অপশন নেই, আমরা একটু জায়গার স্বল্পতার কারণে আমরা ঘুরে ফিরে কাস্টমারদেরকে দেখাতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। যিনি গাড়ি কিনতে আসবেন অবশ্যই ফিজিক্যালি আসবেন, অবশ্যই এসে পুরো গাড়িটা দেখবেন। ব্যাকলাইট অরিজিনাল আছে এবং অকটেনে চালিত, হ্যাঁ তেলে চালিত গাড়ি, এখনো সিএনজি করা হয়নি, সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয়নি। আচ্ছা, যেহেতু অকটেনে আছে আমরা একটু জেনে নেই ভাইয়া যে এখন পার লিটারে কিরকম যাচ্ছে গাড়িটি? পার লিটারে 10-12 যাবে, 10-12 যাচ্ছে। জি, আচ্ছা আমরা একটু পিছনের সিটিও দেখি। হ্যাঁ, নতুন করে সিট কভার লাগানো, রিসেন্টলি লাগানো হয়েছে সিট কভার, নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে। জি, তারপরে নতুন করে যেহেতু সিট কভার ইনস্টল করা হয়েছে অনেকদিন ইউজ করা যাবে অবশ্যই। আমরা একটু সামনের সিটিও দেখি। গাড়িতে ডিভিডি প্লেয়ার নেই? না, জাপান থেকে যেভাবে আসে ঠিক সেভাবে আসে, অনেক গাড়িতে এক্সপোলাতে ডিভিডি ব্যাক ক্যামেরা আসে, কোনোটাতে আসে না, এটাতে জাপান থেকে আসে না, ঠিক এভাবে আসে। কাস্টমার যদি বলে আমরা ডিভিডি ব্যাক ক্যামেরা লাগিয়ে দেবো। আচ্ছা, তার মানে এখন বাংলাদেশে যিনি ইউজ করেছিলেন উনি ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করেননি? জি না। এমনিতে এসির পারফরমেন্স কীরকম? এসি পারফরমেন্স, এসি ইঞ্জিন, বডি, ওভারঅল মিলিয়ে গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ, ভালো আছে। আচ্ছা, আমার গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো। এটার মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2011, 31 সিরিয়ালের এক্স করলা, রূপালি পাল কালার, ভিতরে হচ্ছে বিস্কুট কালার। আচ্ছা, আর পেপারস? পেপারস 1 বছরের জন্য আমরা আপডেট করে দেবো। আচ্ছা, আর আস্কিং প্রাইস কত রাখতেছি? এটা আস্কিং প্রাইস চাইতেছি আমরা 11,80,000 টাকা। 11,80,000 টাকা। জি, আর মাইলেজ আছে কিরকম গাড়িতে? এটা মাইলেজ হচ্ছে আপনার 70,000 কিলোমিটার। 70,000? আচ্ছা, যদি আসলে স্পেস খুব কম ছিল আমরা ড্রাইভিংয়ের সাইড থেকে দেখতে পারিনি। আর আমরা আজকে যতগুলো গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন তো অরিজিনাল আছে? হ্যাঁ, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন গ্লাস পেপারস অরিজিনাল আছে। আচ্ছা, এবং অরিজিনাল আছে সেটা তো দেখলে আসলে বোঝাও যাবে। আমরা যতগুলো গাড়ি দেখলাম আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই, আর তারপর আলোচনার সাপেক্ষে দেখা যাবে অনেক গাড়ির আপনার ফগ লাইট এবং বাম্পার ইনস্টল করা নেই, সিট কভার ইনস্টল করা নেই, এগুলো তো আপনার আলোচনা সাপেক্ষে করে দিবেন অবশ্যই। কাস্টমার যদি হ্যাঁ কাস্টমারের মন রক্ষা করা তো আমাদের দায়িত্ব অবশ্যই, কারণ কাস্টমার অনেক রিকোয়ারমেন্ট, কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্য। ভাই আপনার একটু শোরুম অ্যাড্রেস জেনে নেই? আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে, আদ্রিশা কার সেন্টার। আর আপনাদের মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01715291653, 01777400200। ধন্যবাদ আপনাকে, ব্যস্ত ছিলেন, এখনও ব্যস্ত আছেন, ব্যস্ততার মাঝে আমাকে সময় দিলেন। যেহেতু কাস্টমার আসছে অবশ্যই কাস্টমার আগে। জি, সময়ের স্বল্পতার কারণে অনেক গাড়িগুলো আছে আমাদের শোরুমে, ওগুলো দেখাতে পারিনি বলে আমরা দুঃখিত। তো নেক্সটে আমরা গাড়িগুলো দেখার জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।